নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আগের দিন আপনাদেরকে জানিয়েছি ভিডিওতে যে আগামী 1 সেপ্টেম্বর থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প চালু হতে চলেছে, যা 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো বন্ধুরা, এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে যে এই দুয়ারে সরকার নতুন যে ক্যাম্পটা চালু হচ্ছে, তাতে কি খেলা হবে, প্রকল্প চালু হবে? যে খেলা হবে প্রকল্প নিয়ে সম্প্রতি খুব জনমানুষের দাগ কেটেছে, সেই খেলা হবে প্রকল্প কি চালু হতে চলেছে? তো বন্ধুরা, চলুন আজকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সরাসরি দেখে নেওয়া যাক যে সেপ্টেম্বর মাসে যে দুয়ারে সরকার হতে চলেছে, তাতে খেলা হবে প্রকল্প চালু হচ্ছে কি না। তো বন্ধুরা, আবারও দুয়ারে সরকার ক্যাম্প আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে এবং এই ক্যাম্প চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত, আপনাদেরকে আগের দিন জানিয়েছিলাম। এবং এই ক্যাম্পে যেটা এর আগে গত 21 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে খেলা হবে প্রকল্প চালু করা হবে বলে, এরকম একটি প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছিলেন, যেটা হচ্ছে 100 দিনের কাজের কেন্দ্র সরকারের যে প্রকল্প মহাত্মা গান্ধী নারেগা প্রকল্প, সেই নারেগা প্রকল্পে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে বন্ধ করে রাখা রয়েছে এবং সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই 100 দিনের যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন কাজ দেওয়া হবে এবং সেটা প্রায় 40 দিন দেওয়া হবে, এমনই একটা ঘোষণা তিনি করেছিলেন। এবং সেই মতন সেই প্রকল্পটার নাম তিনি দিয়েছিলেন খেলা হবে প্রকল্প। তো এখন অনেকের মনেই প্রশ্ন ছিল যে এটা দুয়ারে সরকার ক্যাম্পেই এই ব্যাপারে দরখাস্ত জমা নেওয়া হবে। তো যখন অফিসিয়ালি দুয়ারে সরকারের নোটিফিকেশান গত 3রা আগস্ট জারি হয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরেছি বন্ধুরা, আগের দিন ভিডিওতে এই নোটিফিকেশানটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প হবে। তো সেখানে যে সার্ভিসগুলোর কথা আপনাদের বলা হয়েছে, দেখুন এখানে কিন্তু একবারও টোটাল সার্ভিসের কথা বলা হয়েছে। তো এই 35টা সার্ভিসের মধ্যে কোথাও কিন্তু 100 দিনের কাজের কথা বা 100 দিনের কাজের যারা লেবার তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো কাজ দেওয়া হবে এরকম কিছু বলা নেই। জেনারেলি আপনারা জানেন 100 দিনের কাজ এইটা রাজ্যের পঞ্চায়েত দপ্তর দেখাশোনা করে। তো এখানে দেখুন পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে মাত্র একটি প্রকল্পের কথাই কিন্তু বলা হয়েছে, যেটা হচ্ছে SHG অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজ। দেখুন এখানে লেখা রয়েছে SHG ক্রেডিট লিঙ্কেজ পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে, কিন্তু এছাড়া আর কোনো কিন্তু প্রকল্পের কথা এই দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পগুলো সুবিধা পাওয়া যাবে সেখানে কিন্তু আর কোনো মানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আর কোনো প্রকল্পের কথা লেখা নেই। এবং বিশেষভাবে যে দুটো প্রকল্পকে এবার গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে বার্ধক্য ভাতা, আরেকটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন, যেটা লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে করা হচ্ছে বা শ্রম দপ্তরের তরফ থেকে। সুতরাং বন্ধুরা, এখনও অবধি যা বিজ্ঞপ্তি জারি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা বলা যেতেই পারে যে এখনও অবধি কিন্তু 100 দিনের কাজের যারা শ্রমিক তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে বা কোনো কাজের মাধ্যমে টাকা দেওয়া হবে এরকম কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু এখনও কোনো রকম ঘোষণা হয়নি এবং খেলা হবে প্রকল্প সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনও অবধি জারি হয়নি। দুয়ারে সরকার ক্যাম্পে এটার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এরকমও কোনো নির্দেশিকা জারি হয়নি। বন্ধুরা, আমাদের দর্শক বন্ধুরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন এবং সেই জন্যই এই উত্তরটা আমরা দিলাম, আমরা সরাসরি আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়েই দিলাম, যেখানে কিন্তু এখনও অবধি কোনো অফিসিয়াল নোটিফিকেশান খেলা হবে প্রকল্প নিয়ে জারি হয়নি। তো বন্ধুরা, নিশ্চয়ই যখন এই প্রকল্প নিয়ে নতুন করে কোনো নোটিফিকেশান জারি হবে অবশ্যই আপনাদেরকে সবার আগে আমাদের চ্যানেলে আমরা খবর জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।